ভারতীয় চলচ্চিত্র তারকা ইরফান খান মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন। বুধবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে কোলন ইনফেকশনে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন এনডিটিভি। এই অভিনেতা কয়েক মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। কয়েক মাস আগে টিউমারের চিকিৎসা শেষে লন্ডন থেকে মুম্বাইয়ে ফিরেছিলেন তিনি। তার পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইরফান খান তার জীবনের শেষ সময়গুলো তার প্রিয়জনদের সান্নিধ্যে ছিলেন। এর মাত্র কয়েক ঘন্টা আগে ইরফানের ব্যক্তিগত মুখপাত্র এক বিবৃতিতে খান এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছিলেন। ইরফানকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছিলেন এই মুখপাত্র। পরে ইরফানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তা নাকচ করেছিলেন তিনি। মাত্র চার দিন আগে শনিবার সকালে রাজস্থানের জয়পুর শহরে 95 বছর বয়সে ইরফানের মা সাইদা বেগমের মৃত্যু হয়। বার্তা সংস্থা ANI এর খবর অনুযায়ী করোনা ভাইরাস লকডাউনের কারণে ইরফান মুম্বাই থেকে জয়পুর যেতে পারেননি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৃত মাকে শেষ বিদায় জানান তিনি। তবে অসুস্থতার জন্যই এই অভিনেতা মায়ের শেষকৃত্যে অংশ নিতে পারেননি বলে ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইরফানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, হ্যাঁ এটি সত্য, কোলন ইনফেকশনের কারণে ইরফান খান মুম্বাইয়ের কোকিলাবেনের ICU ভর্তি হয়েছেন। তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। 2018 সালের মার্চে ইরফান খানের নিউরো এন্ডোক্রাইন টিউমার ধরা পড়েছিল। এর পরপরই চিকিৎসার জন্য তিনি লন্ডন গিয়েছিলেন। 2019 সালের ফেব্রুয়ারিতে ইংরেজি মিডিয়াম চলচ্চিত্রের শুটিংয়ের জন্য তিনি ভারতে ফিরেছিলেন। এরপর তিনি আবার লন্ডনে চলে যান। সেখানে অস্ত্রোপচার ও চিকিৎসার পর সেপ্টেম্বরে দেশে ফিরেছিলেন। ভারত জুড়ে লকডাউন শুরু হওয়ার এক সপ্তাহ আগে ইংরেজি মিডিয়াম মুক্তি পেয়েছিল। এটাই তার অভিনীত শেষ ছবি। 1967 সালের 7ই জানুয়ারি জয়পুরের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইরফান। 1984 সালে তিনি নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তি হওয়ার মধ্য দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। অবশেষে হেরে গেলেন রোগের কাছে, থেমে গেল ইরফান খানের জীবন। আজ বুধবার সকালে মাত্র 54 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ইরফান মনের জোরে চলতেন, সাহসী মানুষ ছিলেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন। তার সংস্পর্শে যেসব মানুষ এসেছেন তাদের সব সময় উদ্বুদ্ধ করতেন। অস্কার মনোনীত ছবি সালাম বোম্বের সঙ্গে 1988 সালে রূপালী পর্দায় পথ চলা শুরু করেন অভিনেতা। এর আগে টেলিভিশন থিয়েটারে কাজ করেছেন ইরফান খান। 3.5 দশক ধরে অনেক কালজয়ী ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেতা। তার অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি হল মকবুল, হাসিল, পানসিং তোমার, পিকু হিন্দি মিডিয়াম, স্লামডগ মিলেনিয়ার, লাইফ অফ পাই, জুরাসিক ওয়ার্ল্ড, দ্য অ্যামেজিং স্পাইডারম্যান এর মতো হলিউড ছবিতে অভিনয় করেছেন ইরফান খান। তার অকাল প্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে। ইরফান খান অভিনয় করেছিলেন বাংলাদেশের পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর ডুব ছবিতেও। কেমন আছো বাবা? অবশেষে স্ত্রী সুতপা শিকদার ও 2 সন্তান বাবিল ও আয়ান খানকে রেখে চিরবিদায় নিলেন ভারতীয় চলচ্চিত্রের এই খ্যাতিমান অভিনেতা।